আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ নাও ইউ আর ওয়াচিং কারি ব্লগস। সো গাইস, আজকে আমরা চলে আসছি ওয়াবি সাবিতে। ওয়াবি সাবি হচ্ছে চিটাগাংয়ের খুলশি এরিয়ার মধ্যে রহিম প্লাজায়। সো গাইস, আমি ছোটোখাটো রিভিউ দিব, রিভিউ বললেও ভুল হবে। আমরা জাস্ট ওয়াবি সাবিতে গিয়েছিলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য, কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ফ্রেন্ডসরা মিলে আমরা সামথিং কিছু অর্ডার করি, দেন আমাদের কাছে, অ্যাকচুয়ালি আমার কাছে বলতে গেলে ফুডগুলো খুবই ভালো লেগেছে, এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি রিভিউ নিয়ে কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আপনারা যারা ব্লগারদের রিভিউ ফলো করেন, অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করব, প্লিজ কাইন্ডলি আপনারা রিভিউগুলো একটু ইগনোর করেন, কারণ ম্যাক্সিমাম অফ দ্য রিভিউ ইজ পেইড। আর যারাই পেইড রিভিউ দেয়, সাধারণত তারা একটা খারাপ রেস্টুরেন্ট কেউ এমন ভালোভাবে প্রেজেন্ট করে যে মনে হবে যে আপনার মনে হয় যে ওইখানের খাবারের মতো বেস্ট ফুড আর যেন মানে কোথাও নাই। সো অ্যাকচুয়ালি আমি নিজেও রিভিউ ফলো করতাম, রিভিউ ফলো করে অনেক রেস্টুরেন্টে গিয়েছি। সো আমি অ্যাকচুয়ালি যে ধরাটা খাইছি, অ্যাকচুয়ালি আমি চাই না আমার মতো ধরা কেউ খাক। সো আমি সাজেস্ট করব, ভিডিও বা ব্লগ দেখে না গিয়ে আপনারা কিছু ভালো ভালো পিপল ফলো করেন, বা ফ্যান সার্কেলরা কোথায় যাচ্ছে, কী করতেছে, কোন রেস্টুরেন্টে খাচ্ছে, সো ওগুলো দেখে অ্যাকচুয়ালি আপনারা ওইখানে যেতে পারেন। এটা অবশ্যই একটা বেটার আইডিয়া, কারণ ব্লগ দেখে আপনি কখনোই স্যাটিসফাই হবেন না রেস্টুরেন্টে গিয়ে। সো অ্যাকচুয়ালি আপনারা ফলোয়িং পিপল বা আপনাদের রিলেটিভসরা কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, এসব দেখে যদি আপনারা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যান, তাহলে আর ঠকবেন না। অ্যাকচুয়ালি ওয়াবি সাবিতে আমি এসেছি কারণ আমি যাদেরকে ফলো করতাম, অ্যাকচুয়ালি আমি আমার অনেক ফেভারিট পার্সন বা আমার ফ্রেন্ড সার্কেলরা আমি দেখেছি এখানে এসেছে, সময় অনেক সময় কাটিয়েছে। সো অ্যাকচুয়ালি এই জন্যে আমার এখানে আসা, কারণ আমি যদি কোনো ব্লগ দেখতাম বা কোনো রিভিউ দেখতাম, অ্যাকচুয়ালি আমার কাছে এখানে এসে আমার মনে হয় না আমার থেকে ভালো লাগতো। সো গাইস, আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করব, প্লিজ রিভিউ না দেখে অ্যাকচুয়ালি রিলেটিভস ফ্রেন্ডসদেরকে ফলো করেন, ফলোয়িং পিপলদেরকে ফলো করেন। সো ওইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে আপনারা কোথায় যাবেন, কোথায় খাবেন,